প্রিয় চাকুরি প্রত্যাশিত শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখব। তো আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে অবসরে শুনতে পারেন, আশা করি উপকৃত হবেন, কারণ এই চাকরির প্রতিযোগিতায় 1 মিনিট সময়ও অপচয় করা যাবে না। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্চার আদিকবি মনে করেন? উত্তর হবে লুইপা। হরপ্রসাদ শাস্ত্রী লুইপাকে চর্চার আদিকবি মনে করেন। চর্চাপদের আদিকবিকে? উত্তর হবে লুইপা। চর্চাপদের আদিকবি হচ্ছে লুইপা। চর্চাপদের গান সংখ্যা কতগুলো? উত্তর হবে 51টি। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী? উত্তর হবে চর্চাপদ। চর্চাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। চর্চাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? উত্তর হবে বৌদ্ধ ধর্ম। চর্চাপদের সাথে বৌদ্ধ ধর্মের নাম সংশ্লিষ্ট। কাহ্নপা কী ধরনের সাহিত্য রচনা করেছেন? উত্তর হবে চর্চাপদ। কাহ্নপা চর্চাপদ সাহিত্য রচনা করেছেন। চর্চাপদের পদগুলো মূলত গান। চর্চাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? উত্তর হবে সহজিয়া বৌদ্ধ। চর্চাপদ প্রথম কোথা হতে প্রকাশিত হয়? উত্তর হবে বঙ্গীয় সাহিত্য পরিষদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? উত্তর হবে চর্চাপদ। প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি? উত্তর হবে চর্চাপদ। কোন পণ্ডিত চর্চাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? উত্তর হবে মুনিদত্ত। মুনিদত্ত চর্চাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন। বাংলা সাহিত্যের আদি ধর্মগ্রন্থ কোনটি? চর্চাপদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্চাপদের ভাষা বঙ্গ কামরূপী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্চাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। চর্চাপদ যে বাংলা ভাষা রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? উত্তর হবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্চাপদ যে বাংলা ভাষা রচিত এটি প্রথম ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেন। চর্চাপদ রচনাটি বাংলা কোন যুগের কাব্য নিদর্শন? উত্তর হবে আদিযুগ। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্চাপদ এর রচনাকাল 7ম থেকে 12শ শতক। কোন রাজবংশের আমলে চর্চাপদ রচনা শুরু হয়? উত্তর হবে পাল। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্চাপদ কে সম্পাদনা করেন? উত্তর হবে শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্চাপদ শ্রী হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করেন। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্চাপদের প্রাপ্ত পদের সংখ্যা হচ্ছে 46.5টি। চর্চাপদের তিব্বতি অনুবাদ কে আবিষ্কার করেন? উত্তর হবে ডক্টর প্রবোধচন্দ্র বাগচী। চর্চাপদের তিব্বতি অনুবাদ ডক্টর প্রবোধচন্দ্র বাগচী আবিষ্কার করেন। নিচের কোনজন চর্চাপদের কবি? উত্তর হবে কৃষ্ণাচার্য। হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত পুঁথিতে কোন কবির পদটি পাওয়া যায়নি? উত্তর হবে তন্ত্রিপা। হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত পুঁথিতে তন্ত্রিপা কবির পদটি পাওয়া যায়নি। চর্চাপদের কোন কবিকে মহিলা কবি হিসেবে অনুমান করা হয়? উত্তর হবে কুক্কুরিপা। চর্চাপদের কুক্কুরিপা কবিকে মহিলা কবি হিসেবে অনুমান করা হয়। চর্চাপদের যে কবির নাম আছে কিন্তু পদ নেই? উত্তর হবে লারিডম্বিপা। কোন গ্রন্থের সূত্র ধরে চর্চাপদ আবিষ্কৃত হয়? উত্তর হবে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল। কোন গ্রন্থের সূত্র ধরে চর্চাপদ আবিষ্কৃত হয়? সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল। হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কি? উত্তর হবে শরৎনাথ ভট্টাচার্য। হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম হচ্ছে শরৎনাথ ভট্টাচার্য। চর্চাপদের ইংরেজি অনুবাদককে? উত্তর হবে পিসি বাগচী। চর্চাপদের ইংরেজি অনুবাদক হচ্ছে পিসি বাগচী। চর্চাপদের কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায়? উত্তর হবে 6টি। চর্চাপদ লুইপা শ্রীকৃষ্ণ কীর্তন। উত্তর হবে বড় চণ্ডীদাস।
কোন শতকে বাংলা সাহিত্যের জন্ম? উত্তর হবে দশম শতকে। দশম শতকে বাংলা সাহিত্যের জন্ম। চর্চাপদ মূলত সাধন সম্পর্কিত গীত। চর্চাপদ মূলত সাধন সম্পর্কিত গীত। চর্চাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? উত্তর হবে 23 নং পদ। সবরূপা কে ছিলেন? উত্তর হবে চর্চাকর। সবরূপা ছিলেন চর্চাকর। অপর্ণা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? উত্তর হবে চর্চাপদ। চঞ্চল চিত্র পৈঠকাল কোন কবির চর্যাংশ? উত্তর হবে লুইপা। তালো তো মোর ঘর নাহি বড় বেশি, হারিত ভাত নাহি নীতি আবেশি। চর্চাপদের এই চরণ দুটিতে কী বোঝানো হয়েছে? উত্তর হবে দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র। তালো তো মোর ঘর নাহি বড় বেশি, হারিত ভাত নাহি নীতি আবেশি। চর্চাপদের এই চরণ দুটিতে বোঝানো হয়েছে দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র। কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন? উত্তর হবে সৈয়দ মোহাম্মদ শাহেদ। সৈয়দ মোহাম্মদ শাহেদ সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন। চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? উত্তর হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম ধর্মমতে চর্যাপদের সম্পর্কে আলোচনা করেন। চর্চাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয়? উত্তর হবে পশ্চিম বাংলার প্রাচীন কথ্য ভাষা। সর্বপ্রথম কে বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেন? উত্তর হবে দীনেশচন্দ্র সেন। সর্বপ্রথম দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেন। চর্চাপদের বয়স আনুমানিক কত বছর? উত্তর হবে 1000 বছর। চর্চাপদের মূল বিষয়বস্তু কোনটি? উত্তর হবে বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্ব কথা। চর্চাপদের মূল বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্ব কথা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেছে? উত্তর হবে 5টি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস কি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেছেন? উত্তর হবে 5টি। অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত গ্রন্থ হচ্ছে শেখ শুভদয়া। অশুদ্ধ বাংলা ও সংস্কৃতি ভাষার মিশ্রণে রচিত গ্রন্থ হচ্ছে শেখ শুভদয়া। চর্চাপদের ভাষায় কোন ভাষার প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর হবে কোল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতানুসারে মধ্যযুগের ভাগ দুটি কী কী? উত্তর হবে পাঠান আমল ও মুঘল আমল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতানুসারে মধ্যযুগের ভাগ দুটি হচ্ছে পাঠান আমল ও মুঘল আমল। চর্চাপদের বেশিরভাগ পদ কত চরণে রচিত? উত্তর হবে 10। চর্চাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার? উত্তর হবে মুনিদত্ত। বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্চাপদ রচনা করে? উত্তর হবে সহজজানী। বৌদ্ধ ধর্মের সহজজানী সম্প্রদায়ের সাধকগণ চর্চাপদ রচনা করেন। গদ্য পদ্য মিলিয়ে শেখ শুভদয়া গ্রন্থে অধ্যায় আছে 25টি। বাংলা কত সনে চর্চাপদ আবিষ্কৃত হয়? উত্তর 1314 বঙ্গাব্দ। চর্যাচর্য বিনিশ্চয় নামটি কে দিয়েছিলেন? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। চর্চাপদের ভাষা নিয়ে প্রথম কে আলোচনা করেন? উত্তর হবে বিজয়চন্দ্র মজুমদার। নিচের কোনটি চর্চাপদের ইংরেজি অনুবাদ? উত্তর হবে মেস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। চর্চাপদের ইংরেজি অনুবাদ গ্রন্থ মাইস্টিক পোয়েট্রি অব বাংলাদেশের রচয়িতা কে? উত্তর হবে হাসনা জসিমউদ্দিন মওদুদ। চর্চাপদের প্রথম বাঙালি কবি কে? উত্তর হবে মিন্নাথ। চর্চাপদের ভাষাকে কে আলো আধারী ভাষা বলেছেন? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী।
চর্চাপদের ভাষা হলো প্রচ্ছন্ন ভাষা। কে বলেছেন? ম্যাক্স মোলার। চর্চাপদের ভাষা হলো প্রচ্ছন্ন ভাষা, ম্যাক্স মোলার বলেছেন। চর্চাপদের আধুনিক পদকর্তা কে? উত্তর হবে ভুসুকুপা।